ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাইকে জানাই শুভ বিজয়া। আর এখন বাজে 8টা। আর এখন আমি কেন সেজেছি, আমি বাইরে বরণ করতে যাইনি এবছর, কিন্তু ঘরে মা পুজো করবে, সেখানে ঠাকুর নমস্কার করবো, তারপর সবাইকে নমস্কার করা হবে। আমি মোটামুটি সেজে নিয়েছি, একটা শাড়ির দিকে যাইনি, একটা লং কুর্তি পরে নিয়েছি, নিয়ে এবার মা পুজো করবে, ঠাকুর নমস্কার করে সবাইকে নমস্কার করা হবে। এখানে সেরকম কেউ নেই, মা বাপি এই যান। আর আমার বাপের বাড়িতে দুর্গা নাম লেখা ছিল, আর অনেকগুলো বাড়ি, তো সব নমস্কার করতে যাওয়া খুব 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 মজা হতো। দুর্গা নাম লিখে সবাই মিলে নমস্কার করে, তারপরে একটা ফিস্ট হতো, খুব আনন্দ হতো, সেগুলোকে আমি খুব মিস করি। যাই হোক, যখন বাইরে যেতে পারিনি তখন ঘরেই সেজে এনজয় করি। চলো দেখাবো যে মা কিরকমভাবে পুজো করছে। আর এক একটা করে ঠাকুর যাচ্ছে, কোনো শোভাযাত্রা নেই, এমনি ঠাকুর চলে যাচ্ছে, ওই জন্য ঠাকুরের আওয়াজ ফিরছে, এইসবই ব্যাপার। চলো দেখা কি করে পুজো হচ্ছে। আর এই যে ঠাকুরের কাছে তো যে চলে এসে এখন নমস্কার করছে, নমো করে নাও, নমো করে নাও। এই যে ঠাকুর দেখতেই পাচ্ছ, উপরটা নিচেটা সব পার পার করছে। আর এই যে দেখো গণেশকেও দেওয়া হয়েছে। চলো এক এক করে এখন ঠাকুরকে নমস্কার করা হচ্ছে। এখানে ছোট জায়গা, আর এই দেখো সব সেজে ঘরেই সেজে বসে আছে। এই যে চলো, এই এখানে তোজো বসে আছে, তোজো গাড়ি নিয়ে খেলছে। চলো দেখলে আমাদের নমস্কার পর্ব হয়ে গেল, আর ঠাকুরকে পুজো করা হয়ে গেছে, আমরা একে একে নমস্কার করে নিয়েছি। আর ওখানে সব ওরা নিজেরা নিজেদের প্রতি ছবি তোলাতুলি করছে, তোমাদের সঙ্গে একটু কথা বলে বলে চলে এলাম। আর এখানে হুম করে ঠাকুর নিয়ে চলে যাচ্ছে, চলো দেখাবো ওরা কীরকমভাবে ছবি তুলছে। ছবি তুলছে, চলো ঘরেই একটু সেজে আনন্দ করে নিলাম, আর বেরোলাম না। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হবে বলছে, জানি না সেখানেও যেতে পারবো কিনা, আর ওরা এত হৈ করছে কিচ্ছু শুনতে পাবে না তোমরা। আর ওপরে পাখাটাও চলছে, পাখাটা অফ না করলে খুব মুশকিল আছে, আর পাখাটা যদি বন্ধ করে দিই ঘেমে চান হয়ে যাচ্ছে। কিন্তু বাইরে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসে গেছে, কিন্তু ওয়েদার আসবো বললেই তো নয়, কখনো গরম কখনো ঠান্ডা, আর এটাই খারাপ। একদম ঠান্ডাও আসছে না, একদম গরম, খুব এক এক সময় গরম লাগছে, এক এক সময় ঠান্ডা, মানে দিনের দিক মানে সকালবেলাটা একটু রোদ্দুর, আর বিকালের দিকটা বেশ ঠান্ডা লাগছে, বিশেষ করে রাত্রির দিকটা। আর এক এক সময় পাখা চালাতেই হচ্ছে না। আর এইসব, আর আমার সাজ কেমন লাগলো তোমরা বলো, কমেন্ট করে জানিও। আজকে শাড়ি পরলাম না, যদিও আজকে দশমী, আজকে পরা উচিত ছিল কিন্তু পরলাম না, ওই মা সেজে বলে কাজ করে। যাই হোক, লোকে তো এখন ঘরে থেকেই এনজয় করছে। আর এই যে দেখো তো যখন বাবার আদর খাচ্ছে, ওর বাবা সারাদিন বাদে বাড়ি এলো, ও একটা বন্ধুর বাড়ি গিয়েছিল আজকে, আর বন্ধুর বাড়ি থেকে এই এলো,
সারাদিন পর, ওই জন্য এখন বাবার কাছে আছি। এই যো সব বসে আছে, দেখো সেলফি তোলাতুলি করছে। চলো আর আজকে আমাদের হবে লুচি আর সকালে তরকারি আছে, লুচি করা হবে। তো তোজোর আর বাপির খালি লুচি, আমাদের লুচি, যেহেতু আজকে বিচার আসবে ওই জন্য আমরা লুচি খাবো। এই আমার আটা ময়দা মাখা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, আমরা এখন সেজে গুজে এই সব করে টরে ঘরেই। এবার আমরা কি করব না রান্না করতে চলে যাব, এসব হয়ে গেছে। আবার আমরা নিজস্ব বেশি চলে আসবো, নিজেদের ড্রেসে এসে এসব সাজুগুজু খুলে ফেলবো, খুলে টুলে ফেলে নিজের ঘরোয়া জামা কাপড় পরে আবার লেগে যাব রান্নার কাজে। চলো এটাই হলো, আর আমাদের এখন সেলফি তোলা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এইসব করতে পারলে আর কিছু চায় না। এবার চলো তাহলে আমরা এখন চলে যাই রান্নাতে। চলো হয়ে গেছে পুজো টুজো বললাম তো, এবার আমরা রান্নার দিকে চলে যাবো। 9:30 সব কিছু করতে করতে 9:00 বেজে গেছে, আর এখন আমরা চলে যাব রান্নার দিকে, কারণ আবার রান্না দেরি হয়ে যাবে। চলো আর তোমাদের সাথে বেশি বকবক করবো না, এই 10 মিনিটে এইগুলোই শেয়ার করলাম। আর একটু সিঁদুরটা ঠাকুরকে বাড়াতে পারলে আরও বেশি আনন্দ পেতাম। ঠাকুর মায়ের যখন ইচ্ছা হবে ঠিক আমাদের থেকে নিয়ে নেবে, এবছর পারলাম না পরের বছর যেন পারি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর বেশি বকবক করবো না তোমাদের সাথে। আমার শ্বাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের সবাইকে সবাইয়ের স্বাদ কেমন লাগলো সেটাও জানি। আর বেশি বকবক করবো না, চলো এখানে শেষ হলো আমার ভিডিওটা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করো, আমার পাশে থেকো আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। টাটা। আর এখন আমি কেন সেজেছি, আমি বাইরে বরণ করতে যাইনি এবছর, কিন্তু ঘরে মা পুজো করবে, সেখানে ঠাকুর নমস্কার করবো, তারপর সবাইকে নমস্কার করা হবে। আমি মোটামুটি সেজে নিয়েছি, একটা শাড়ির দিকে যাইনি, একটা লং কুর্তি করে নিয়েছি, করে করে নিয়ে এবার মা পুজো করবে, ঠাকুর নমস্কার করবে, সবাইকে নমস্কার করা হবে। এখানে সেরকম কেউ নেই, মা বাপি এই যা। আমার বাপের বাড়িতে দুর্গা নাম লেখা ছিল আর অনেকগুলো বাড়ি, তো সব নমস্কার করতে যাওয়া খুব মজা হতো। দুর্গা নাম লিখে সবাই মিলে নমস্কার করে তারপরে একটা ফিস্ট হতো, খুব আনন্দ হতো, সেগুলোকে আমি খুব মিস করি। যাই হোক যখন বাইরে যেতে পারিনি তখন ঘরে এসে যে এনজয় করি। চলো দেখাবো যে মা কিরকমভাবে পুজো করছে, আর এক একটা করে ঠাকুর যাচ্ছে, কোনো শোভাযাত্রা নেই, এমনি ঠাকুর চলে যাচ্ছে, ওই জন্য ঠাকুরের আওয়াজ আর এই যে ঠাকুরের কাছে তোজো চলে এসে এখন নমস্কার করছে। নমো করে নাও, নমো করে নাও। ঠাকুর দেখতেই পাচ্ছ আর এই যে দেখো গণেশকেও দেওয়া হয়েছে। চলো আর এক এক করে এখন ঠাকুরকে নমস্কার করা হচ্ছে। এখানে ছোট জায়গা, আর এই দেখো সব সেজে ঘরেই সেজে বসে আছে। এই যে চলো এই এখানে তোজো বসে আছে, তোজো গাড়ি নিয়ে খেলছে। চলো ওখানে একটু দাড়িটা চুম খাবে।
গাইতে করে মাথা সয়ে যাচ্ছে মুটি মাথা মাথা তাই আমি খাবো না ওটা তোর না ওটা মাথা দেখলে আমাদের নমস্কার পর্ব হয়ে গেল আর ঠাকুরকে পুজো করা হয়ে গেছে আমরা একে একে নমস্কার করে নিয়েছি আর ওখানে সব ওরা নিজেরা নিজেদের প্রতি ছবি তোলাতুলি করছে তোমাদের সঙ্গে একটু কথা বলে বলে চলে এলাম আর এখানে হু হু করে ঠাকুর নিয়ে চলে যাচ্ছে চলো দেখাবো ওরা কীরকমভাবে ছবি তুলছে সব ছবি তুলছে চলো ঘরেই একটু সেজে আনন্দ করে নিলাম আর বেরোলাম না আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হবে বলছে জানি না সেখানেও যেতে পারবো কিনা আর ওরা এত হৈ করছে কিচ্ছু শুনতে পাবে না তোমরা আর ওপরে পাখাটাও চলছে পাখাটা অফ না করলে খুব মুশকিল আছে আর পাখাটা যদি বন্ধ করে দিই ঘেমে চান হয়ে যাচ্ছে কিন্তু বাইরে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসে গেছে কিন্তু ওয়েদার আসবো বললেই তো নয় কখনো গরম কখনো ঠান্ডা আর এটাই খারাপ একদম ঠান্ডাও আসছে না একদম গরম খুব এক এক সময় গরম লাগছে এক এক সময় ঠান্ডা মানে দিনের দিক মানে সকালবেলাটা একটু রোদ্দুর আর বিকালের দিকটা বেশ ঠান্ডা লাগছে বিশেষ করে রাত্রির দিকটা আর এক এক সময় পাখা চালাতেই হচ্ছে না আর এইসব আর আমার সাজ কেমন লাগলো তোমরা বলো কমেন্ট করে জানিও আজকে শাড়ি পরলাম না যদিও আজকে দশমী আজকে পরা উচিত ছিল কিন্তু পরলাম না ওই মা সেজে বসে আছে ঘরে যাই হোক লোকে তো এখন ঘরে থেকেই এনজয় করছে আর এই যে দেখো তো যখন বাবার আদর খাচ্ছে ওর বাবা সারাদিন বাদে বাড়ি এলো ও একটা বন্ধুর বাড়ি গিয়েছিল আজকে আর বন্ধুর বাড়ি থেকে এই এলো সারাদিন পর ওই জন্য এখন বাবার কাছে আছে এই যে সব বসে আছে দেখো সেলফি তোলাতুলি করছে চলো আর আজকে আমাদের হবে লুচি আর সকালে তরকারি আছে লুচি করা হবে তো তোজোর আর বাপির খালি লুচি আমাদের লুচি যেহেতু আজকে বিজয়া দশমী ওই জন্য আমরা লুচি খাবো এই আমার আটা ময়দা মাখা হয়ে গেছে সব রেডি হয়ে গেছে আমরা এখন সেজে গুজে এইসব করে টোরে ঘরেই এবার আমরা কী করবো না রান্না করতে চলে যাবো এসব হয়ে গেছে আবার আমরা নিজস্ব বেশি চলে আসবো নিজেদের ড্রেসে এসে এসব সাজুগুজু খুলে ফেলবো খুলে টুলে ফেলে নিজের ঘরোয়া জামা কাপড় পরে আবার লেগে যাবো রান্নার কাজে চলো এইটাই হলো আর আমাদের এখন সেলফি তোলা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এইসব করতে পারলে আর কিছু চায় না চলো তাহলে আমরা এখন চলে যাই রান্নাতে চলো হয়ে গেছে পুজো টুজো বললাম তো এবার আমরা রান্নার দিকে চলে যাবো সাড়ে নটা সব কিছু করতে করতে নটা বেজে গেছে আর এখন আমরা চলে যাব রান্নার দিকে কারণ আবার রান্না দেরি হয়ে যাবে চলো আর তোমাদের সঙ্গে বেশি বক বক করবো না এই দশমীতে এইগুলোই শেয়ার করলাম আর একটু সিঁদুরটা ঠাকুরকে বাড়াতে পারলে আরও বেশি আনন্দ পেতাম ঠাকুমায়ের যখন ইচ্ছা হবে ঠিক আমাদের থেকে নিয়ে নেবে এবছর পারলাম না পরের বছর যেন পারি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর বেশি বক বক করবো না তোমাদের সাথে আমার সাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের সবাইকে সবাইয়ের সাজ কেমন লাগলো সেটাও জানিও আর বেশি বক বক করবো না চলো এখানে শেষ করলাম আমার ভিডিওটা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করো আমার পাশে থেকো আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো টাটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকে জানাই শুভ বিজয়া আর এখন বাজে 8টা আর এখন আমি কেন সেজেছি আমি বাইরে বরণ করতে যাইনি এবছর কিন্তু ঘরে মা পুজো করবে সেখানে ঠাকুর নমস্কার করবো তারপর সবাইকে নমস্কার করা হবে আমি মোটামুটি সেজে নিয়েছি একটা শাড়ির দিকে যাইনি একটা লং কুর্তি পরে নিয়েছি
মা পূজা করবে, ঠাকুর নমস্কার করবে, সবাইকে নমস্কার করা হবে। এখানে সেরকম কেউ নেই, মা বাপি এই যা। আর আমার বাপের বাড়িতে দুর্গা নাম লেখা ছিল আর অনেকগুলো বাড়ি, তো সব নমস্কার করতে যাওয়া খুব 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 মজা হতো। দুর্গা নাম লিখে সবাই মিলে নমস্কার করে তারপরে একটা ফিস্ট হতো, খুব আনন্দ হতো। সেগুলোকে আমি খুব মিস করি। যাই হোক, যখন বাইরে যেতে পারিনি তখন ঘরে এসে যে এনজয় করি। চলো দেখাবো যে মা কিরকমভাবে পুজো করছে। আর এক একটা করে ঠাকুর যাচ্ছে, কোনো শোভাযাত্রা নেই, এমনি ঠাকুর চলে যাচ্ছে, ওই জন্য ঘাটের আওয়াজ ফিরছে। আর এই যে ঠাকুরের কাছে তোজে চলে এসে এখন নমস্কার করছে, নমো করে নাও, নমো করে নাও। এই যে ঠাকুর দেখতেই পাচ্ছ, আর এই যে দেখো গণেশকেও দেওয়া হয়েছে। চলো আর এক এক করে এখন ঠাকুরকে নমস্কার করা হচ্ছে। এখানে ছোট জায়গা, আর এই দেখো সব সেজে ঘরেই সেজে বসা আছে। এই যে চলো, এই এখানে তোজো বসা আছে, তোজো গাড়ি নিয়ে খেলছে। চলো তোরও না, ওটা মাথা গেছে তো। তুমি একবার একে নাম দেখলে আমাদের নমস্কার পর্ব হয়ে গেল আর ঠাকুরকে পুজো করা হয়ে গেছে। আমরা একে একে নমস্কার করে নিয়েছি। আর ওখানে সব ওরা নিজেরা নিজেদের প্রতি ছবি তোলাতুলি করছে। তোমাদের সঙ্গে একটু কথা বলে বলে চলে এলাম। আর এখানে বু করে ঠাকুর নিয়ে চলে যাচ্ছে। চলো দেখাবো ওরা কীরকম ভাবে ছবি তুলছে। সব ছবি তুলছে। চলো ঘরেই একটু সেজে আনন্দ করে নিলাম, আর বেরোলাম না। আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হবে বলছে, জানি না সেখানেও যেতে পারবো কি না। আর ওরা এত হৈ করছে কিচ্ছু শুনতে পাবে না তোমরা। আর ওপরে পাখাটাও চলছে, পাখাটা অফ না করলে খুব মুশকিল আছে। আর পাখাটা যদি বন্ধ করে দিই ঘেমে চান হয়ে যাচ্ছে। কিন্তু বাইরে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসে গেছে। কিন্তু ওয়েদার আসবো বললেই তো নয়, কখনো গরম কখনো ঠান্ডা, আর এটাই খারাপ। একদম ঠান্ডাও আসছে না, একদম গরম। খুব এক এক সময় গরম লাগছে, এক এক সময় ঠান্ডা। মানে দিনের দিক মানে সকালবেলাটা একটু রোদ্দুর, আর বিকালের দিকটা বেশ ঠান্ডা লাগছে, বিশেষ করে রাত্রির দিকটা। আর এক এক সময় পাখা চালাতেই হচ্ছে না। আর এইসব আর আমার সাজ কেমন লাগলো তোমরা বলো, কমেন্ট করে জানিও। আজকে শাড়ি পরলাম না, যদিও আজকে দশমী, আজকে পরা উচিত ছিল কিন্তু পরলাম না। ওই মা সেজে বসে আছে ঘরে। যাই হোক, লোকে তো এখন ঘরে থেকেই এনজয় করছে। আর এই যে দেখো তো যখন বাবার আদর খাচ্ছে, ওর বাবা সারাদিন বাদে বাড়ি এলো, ও একটা বন্ধুর বাড়ি গিয়েছিল আজকে, আর বন্ধুর বাড়ি থেকে এই এলো সারাদিন পর, ওই জন্য এখন বাবার কাছে আছে। এই যে সব বসে আছে দেখো। শিল্পি তোলাতুলি করছে। চলো আর আজকে আমাদের হবে লুচি, আর সকালে তরকারি আছে, লুচি করা হবে। তো তোজোর আর বাপির খালি লুচি, আমাদের লুচি, যেহেতু আজকে বিজয়া দশমী ওই জন্য আমরা লুচি খাবো। এই আমার
আটা ময়দা মাখা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। আমরা এখন সেজে গুজে এই সব করে টরে ঘরেই এবার আমরা কি করব না রান্না করতে চলে যাব। এসব হয়ে গেছে, আবার আমরা নিজস্ব বেশি চলে আসব নিজেদের ড্রেসে, এসে এসব সাজুগুজু খুলে ফেলবো। খুলে টুলে ফেলে নিজের ঘরোয়া জামা কাপড় পরে আবার লেগে যাব রান্নার কাজে। চলো, এইটাই হলো আর আমাদের এখন সেলফি তোলা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এইসব করতে পারলে আর কিছু চাই না। চলো তাহলে আমরা এখন চলে যাই রান্নাতে। চলো, হয়ে গেছে পুজো টুজো বললাম তো, এবার আমরা রান্নার দিকে চলে যাব। 9:30 সব কিছু করতে করতে 9:00 বেজে গেছে, আর এখন আমরা চলে যাব রান্নার দিকে, কারণ আবার রান্না দেরি হয়ে যাবে। চলো, আর তোমাদের সঙ্গে বেশি বক বক করবো না, এই 10 মিনিটে এগুলোই শেয়ার করলাম। আর একটু সিঁদুরটা ঠাকুরকে পড়াতে পারলে আরও বেশি আনন্দ পেতাম। ঠাকুর মায়ের যখন ইচ্ছা হবে ঠিক আমাদের থেকে নিয়ে নেবে। এবছর পারলাম না, পরের বছর যেন পারি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর বেশি বক বক করবো না তোমাদের সাথে। আমার শ্বাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমাদের সবাইকে সবাইয়ের স্বাদ কেমন লাগলো সেটাও জানিও। আর বেশি বক বক করবো না, চলো এখানে শেষ করলাম আমার ভিডিওটা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করো, আমার পাশে থেকো আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। টাটা।